আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য বুইয়া ইভলিউশন লেজেন্ডারি বান্ডেল রিটার্ন চলে আসছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আমাদের এই নতুন লেজেন্ডারি ইভলিউশন বান্ডেলটা আনলক করে দেখিয়ে দেবো, এমনকি দেখবো এখানে স্পিনের ভিতর কোন প্রকার টিপস এন্ড ট্রিক্স আছে কিনা, এসব আমাদের পুরো লেজেন্ডারি এই রিং ইভেন্টটা কমপ্লিট করতে কতগুলো ডায়মন্ড খরচ হতে পারে। সো গাইস, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য দুটো টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন, এমনকি কিভাবে উইন হবেন, সেটা জানতে হলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। তো প্রথমত আমাদের লাক রয়্যাল সেকশনে চলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন বুইয়া লেজেন্ডারি বান্ডিটা রয়েছে। বান্ডিটা কিন্তু অনেক রেয়ার ছিল, ফাইনালি আমাদের বাংলাদেশ এমন কিনে সেভার জন্য রিটার্ন করে দিচ্ছে একটা রিং ইভেন্টের ভিতর। এরপর শুরু দেখতেই পাচ্ছেন বুইয়া স্পেশাল দুটো মেল বান্ডিল, এমনকি ফিমেল বান্ডিল একটা, অর্থাৎ দুটো বান্ডিল চলে আসছে। এসব একটা ওয়াকগানের স্কিন রয়েছে। সো প্রথমত আমাদের এই বুইয়া লেজেন্ডারি বান্ডিটা আপনার যদি ডায়মন্ডের সাহায্যে ওইভাবে স্পিনের ভিতর না পান, সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জের ভিতর নিতে গেলে কিন্তু দেখতেই পাচ্ছেন 400+ এগুলো টোকেন লাগবে, এমনকি 250+ টোকেন হলে কিন্তু এখান থেকে এই নর্মাল বান্ডিটা নিতে পারতেছেন, এমনকি 175টা টোকেন হলে কিন্তু এই অর্গানিক স্কিনটা নিতে পারতেছেন, 40টা টোকেন হলে কিন্তু নেম চেঞ্জ কার্ড এখান থেকে নিতে পারতেছেন। সো যাই গেস, এখন আমরা আমাদের ইভেন্টের ভিতর স্পিন করবো। অ্যান্ড গেস, স্পিন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ডায়মন্ড টপ আপ করতে হবে, তাই না গেস? তো বর্তমান সময় আপনার যে সর্বোচ্চ কম টাকায় বেশি ডায়মন্ড টপ আপ করতে আসেন, এমনকি 100% তার সাথে বাংলাদেশ থেকে ডায়মন্ড টপ আপ করতে আসেন, তার কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট bangla.com থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন। লিঙ্ক কিন্তু অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও রিসেলারদের জন্য স্পেশাল ধামাকেদার অফার, উইকলি মান্থের উপর অফার, সো সবগুলো লোডের জন্য কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে ডেমো টপ আপ করে নিতে পারেন। সো যাই হোক গাইস, আমি এখন ভাবতেছি এখানে সিঙ্গেল স্পিন দিয়ে শুরু করবো। হ্যাঁ গাইস, আমি সিঙ্গেল স্পিনই করতেছি প্রথম। সো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে তেমন কিছু পাইলাম না, সিঙ্গেল টোকেন পাইছি একটা। সো সিঙ্গেল স্পিনে সিঙ্গেল টোকেন বুঝে গেছি একেবারে যে ইভেন্টের লাকটা কীরকম হতে চলেছে, এমনকি কত পরিমাণে ডায়মন্ড কাটবে। অ্যান্ড দেন আমি 200 ডায়মন্ডের স্পিন করে দিচ্ছি। সো দেখতেই পারছেন আমাকে এখানে কী দিল, 5টা টোকেন দিছে, 2টা টোকেন দিছে, আবারও 2টা টোকেন, আবারও কয়টা টোকেন, 1টা টোকেন দিছে, আবারও দেখতেই পারছেন 1টা টোকেন দিছে, 1টা টোকেনই দিছে, 1টা টোকেনই বেশি দিতেছে গেছে এখানে। সো যাই হোক, এখানে দেখতে পারছেন আমি মোটামুটি টোকেন পাইছি। তো আমার কাছে কতগুলো ডায়মন্ড ছিল, 1652+ ডায়মন্ড ছিল আমার কাছে। সো দেখতেই পারছেন আমি কিন্তু এখানে স্পিন করা শুরু করছি। সো দেখা যাক আমার কি লাস্টেরও ডায়মন্ড টপ আপ করতে হয়, নাকি আমি কি এখানে এইগুলো ডায়মন্ড দিয়ে বের করতে পারবো, সো এটাই হচ্ছে দেখার বিষয়। এই সুরকে সকাল সকাল ভিডিও মেক করতেছি, আপনাদের কোন এরিয়াতে আপনারা বাস করেন, এমনকি গেছে আপনাদের কি কুয়াশা পড়তেছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের দিকে আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। অ্যান্ড গেস, ভিডিওর বয়সের ভিতর যদি কোনো প্রকার পরিবর্তন আসে সেক্ষেত্রে আমাকে একটু ক্ষমার দিয়ে দেখবেন প্লিজ। অ্যান্ড গেস, আমার কাছে এতগুলো টোকেন হয়েছে। সো দেখা যাক আমরা কি আরো স্পিন করবো। অ্যান্ড টোকেন এক্সচেঞ্জ সারা যদি স্পিনের ভিতর পেয়েছি তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। অ্যান্ড দেন গেস, আমরা এখানে আবারও স্পিন করা শুরু করবো। সো এখানে 200 ডায়মন্ডের স্পিন করে দিলাম আবারও। সো দেখতে পাচ্ছেন 2টা টোকেন দিচ্ছে আমাকে, আবারও 2টা টোকেন দিচ্ছে, অ্যান্ড 1টা টোকেন দিচ্ছে, 2টা টোকেন দিচ্ছে, আবারও 1টা টোকেন। আরে ভাই রে ভাই, একদমই ভালো লাগতেছে না বিষয়টা, বিকজ গেস দেখতেই পারছেন আমি মনে হচ্ছে নিতে পারবো না এইগুলা ডায়মন্ডের সাহায্যে আর কি, আমার আরও পরবর্তী ডায়মন্ড টপ আপ করা লাগবে। গাইস, একটা বিষয় কি জানেন, আমি ভাবলাম যে র্যাম্পেজ বান্ডিটা কিন্তু আগেরবার আমি প্রচুর পরিমাণে মনের ভিতর একটা আশা জাগছিল বান্ডিটা বের করবো। সো বান্ডিটা বের করছিলাম, সো বান্ডিটা বের করার পর দুদিন ইউজ করলাম, আমার কাছে বান্ডিগুলো ওরকম ভালো লাগতেছিল না। সেম টু সেম কিন্তু এইটা এমনকি নর্মালি আমাদের ফ্রি ফায়ার গেমের যে কোনো আইটেমের ক্ষেত্রেই হয়ে থাকে। নতুন নতুন অনেক জিনিসই ভালো লাগে, তবে পুরনো হলে যে সবগুলো আইটেম ভালো লাগে না এটি হচ্ছে নর্মাল বিষয়। এছাড়াও গাইস আরও একটা বিষয় কি জানেন, এই বান্ডিটা কিন্তু প্রচুর পরিমাণে রেয়া ছিল। সো আপনারা যারা বান্ডিটা বের করবেন বলে ডায়মন্ড কুসা রাখছিলেন তারা কিন্তু অবশ্যই বের করতে পারেন। এছাড়াও গাইস আরও একটি কথা, আমার মনে হয় না গাইস এই যে 1200-1400 ডায়মন্ড এগুলো নিয়ে বসলে আপনারা পাবেন, বিকজ দিস এটা কিন্তু স্বপ্নের লাক রয়্যাল ইভেন্ট। তো আশা করছি বুঝতে পেরে গেছেন। তো লাক রয়্যাল ইভেন্ট কিন্তু সাধারণত কি হয়, অনেকে আছে 20 ডায়মন্ডের স্পিনও পেয়ে যায়, অনেকে আছে আবার 3000 ডায়মন্ড ওয়েস্ট করতে হয়। সো এটা যদি আপনারা পুরোপুরি বের করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে মোটামুটি 3 থেকে 3500 ডায়মন্ড ওয়েস্ট করতে হবে, তারপর কিন্তু আপনার সেগুলো টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবেন। সরি গাইস, এই বান্ডিটা আমি আপনাকে বার করে দেখিয়ে দিতে পারলাম না, বিকজ গাইস আমার কাছে অতটাও ডায়মন্ড ছিল না। সো পরবর্তীতে দেখা যাক, বান্ডিটা যেহেতু রেয়ার আছে আমি ডায়মন্ড টপ আপ করে যদি স্পিন করি তাহলে এমনকি বান্ডিটা বের করি তাহলে অবশ্যই বিষয় আমি আপনাকে জানিয়ে দিব আমার আপকামিং ভিডিওতে। গাইস, ফাইনালি এবার চলুন কথা বলা যাক আমাদের উইকলি গিভওয়েটি সম্পর্কে। তো আজকের এই ভিডিওটিতে মাত্র 1K লাইক এমনকি 10K ভিউজ কমপ্লিট করে দিতে পারলে কিন্তু আপনাদের মধ্যে থেকে লাকি দুজন উইনার পেয়ে যাবে দুটো উইকলি গিভওয়ে। আশা করছি এটা সকলে মিলে কমপ্লিট করে ফেলতে পারবেন, আমার প্রতিটা সাবস্ক্রাইবার যদি যায় তাহলে কিন্তু এটা ইজি কমপ্লিট হয়ে যাবে। এইসব গাইস, আজকের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করার পাশাপাশি আপনাদের গেমের রিওয়ার্ডটি সকলে ভালো একটা কমেন্ট করবেন বেশি বেশি করে, যার কমেন্ট এমন
আমার কি গাইস লাইক বেশি থাকবে, আমার কি শেয়ার বেশি থাকবে, সেই কিন্তু উইকলি গিভওয়েতে উইন হওয়ার চান্সেসটা বেশি থাকবে। এছাড়া গাইস চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটি করে থাকতে হবে, মাস্ট বি। সবশেষে আমি আপনাকে বলতে চাই, বর্তমান সময়ে আপনার যে সর্বোচ্চ কম টাকায় বেশি ডেমো ড্রপ করতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট bangla.com থেকে ডেমো ড্রপ করে দিতে পারেন। এছাড়া গাইস আপনারা কারা কারা এই বুয়া লেজেন্ডারি ইভলিউশন বান্ডেলটা বের করছেন এন্ড কার কত দাম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিতে পারেন। তো গাইস এই চলুন কাম টু ভিডিও এন্ড ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেটের নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ গাইস।